বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আজকেও আমি উপস্থিত হয়েছি বিজ্ঞান নিয়ে অধ্যায় 12। অধ্যায় 12-র এই পর্যায়ক্রমিক ক্লাসের আজকে আমাদের এই অধ্যায়ের শেষ ক্লাস। এই অধ্যায়ের শেষ টপিক হচ্ছে বার্ষিক গতি। আমরা গত ক্লাসে পড়েছি এই অধ্যায়ের আমাদের পৃথিবীর দুই ধরনের গতি, একটি হচ্ছে আর্নিক গতি, আরেকটি হচ্ছে বার্ষিক গতি। তো আমরা গত ক্লাসে আর্নিক গতি কী, আর্নিক গতির ফলে কী হচ্ছে সেটা জেনেছি। আজকে আমরা পড়ব বার্ষিক গতি নিয়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে বার্ষিক গতি, ঠিক আছে? তো এটা আছে আমাদের 180 পৃষ্ঠায়, 130 পৃষ্ঠায় আছে আমাদের এটা। তোমরা সবাই সামনে বই রাখবে, 130 পৃষ্ঠা। তো বই রাখলে তোমাদের জন্য সুবিধা হবে, আবারও বলছি, বই রাখলে তোমাদের জন্য বুঝতে, পড়তে, জানতে, দেখে শিখতেও তোমাদের সুবিধা হবে। যে কারণে সামনে অবশ্যই তোমরা বই রাখবে 130 পৃষ্ঠা, পৃথিবীর বার্ষিক গতি। তো আর্নিক গতির ব্যাপারে যদি আর একটু বলতে হয়, আর্নিক গতি হচ্ছে পৃথিবীর দিনরাত হওয়ার জন্য আর্নিক গতি হয় এবং 24 ঘন্টায় একবার পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে আসে। এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর যেটা হয় সেটা হচ্ছে দিনরাত ছোট বড় এবং ঋতুর পরিবর্তন হয়ে থাকে। তো আমরা এখন একটু বার্ষিক গতির মধ্যে চলে যাই। বার্ষিক গতির আগে একটু দেখি আমরা যে পৃথিবী সূর্যের চারপাশে কীভাবে ঘুরছে, পৃথিবী সূর্যের চারপাশে কীভাবে ঘুরছে। এটা এই গ্লোবটাকে যদি আমরা পৃথিবী ধরি, তাহলে দেখো গ্লোবটা কিন্তু একবারে সোজা না, গ্লোবটা একটু বাঁকানো। তার মানে পৃথিবী একটু হেলানো অবস্থায় অবস্থান করছে সূর্যের চারপাশে এবং হেলানো অবস্থায় ঘুরে থাকে। তো এই হেলানো অবস্থায় ঘোরার কারণে মূলত পৃথিবীর এই যে দিনরাত ছোট বড় হচ্ছে, এই ছোট বড় এই মূলত হেলানো অবস্থায় থাকার কারণেই হয়ে থাকে। তো পৃথিবী হেলানো অবস্থায় সূর্যের চারপাশে ঘুরছে এবং নিজ অক্ষের উপরও ঘুরছে। এবং পৃথিবীর এই বিষুবরেখা, মাঝ বরাবর বিষুবরেখায় বিষুবরেখা পৃথিবীকে দুইটা গোলার্ধে ভাগ করা হয়েছে। এটা উত্তর গোলার্ধ, এটা হচ্ছে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ। এবং আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছি, মানে আমাদের বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে। এবং পৃথিবীর যেহেতু সূর্য চারপাশে ঘুরছে, যে কারণে পৃথিবী বছরের বিভিন্ন সময় তার হেলানো অবস্থার পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়। এবং এই কারণেই মূলত আমাদের ঋতুর পরিবর্তন হচ্ছে এবং দিন রাতের ছোট বড় হচ্ছে। তো আমরা এই বার্ষিক গতিটা পড়ার আগে একটু বোঝার এবং জানার সুবিধার জন্য তোমাদেরকে 4টা তারিখে ভাগ করে দিয়েছি আমি। 4টা তারিখ ধরে আমরা এই বার্ষিক গতিটাকে আলোচনা করব, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো এই বার্ষিক গতির 4টা মূল তারিখ হচ্ছে আমাদের 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর এবং 21 মার্চ। এই 4টা তারিখ ধরে আমরা এই পুরো বার্ষিক গতিটাকে সাজিয়েছি। তো 21 জুনে চলে আসি আমি মূলত আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং বাংলাদেশের ঋতুর যে পরিবর্তন সূর্যের চারপাশে আবর্তনের কারণে বাংলাদেশের যে ঋতুর পরিবর্তন হয় এটা ধরেই বোঝাবো, যাতে করে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো প্রথমেই হচ্ছে আমাদের এই 21 জুন, 21 জুন তারিখে পৃথিবী সূর্যের পাশে কীভাবে অবস্থান করছে। 21 জুন থেকে যদি আমরা শুরু করি, তাহলে 21 জুন উত্তর গোলার্ধ, উপরের অংশ হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের অংশ হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা অবস্থান, আমাদের বাংলাদেশ অবস্থান করছে উত্তর গোলার্ধে, মানে আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে বসবাস করি। তো উত্তর গোলার্ধে বসবাস করার কারণে 21 জুন, দেখো এখন হচ্ছে জুলাই মাস, আমরা এখন কী অবস্থায় আছি এটা একটু চিন্তা যদি করি, তাহলেই আমরা ধরতে পারবো এখন আমাদের দেশে কী ঋতু বা কোন ঋতু চলছে। আমরা আছি উত্তর গোলার্ধে 21 জুন, এই উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে আছে, তার মানে আমাদের বাংলাদেশ সূর্যের দিকে হেলে আছে। তো যে কারণে এই সময় সূর্য থেকে বেশি পরিমাণে তাপ এবং আলো পাচ্ছে, বেশি সময় ধরে তাপ এবং আলো পাচ্ছে, বেশি সময় ধরে তাপ এবং আলো পাওয়ার কারণে এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, তার মানে আমাদের বাংলাদেশও এই সময় গ্রীষ্মকাল, ঠিক আছে? তো আমরা দেখি যে আমাদের জুন জুলাই এই সময়টা বেশ গরম পড়ে, বেশ গরম পড়ে আমাদের এই জুন জুলাই এই সময়টায়। তো যে এটা দিকে আমরা বুঝতে পারি যে আমাদের বাংলাদেশটা উত্তর গোলার্ধে হওয়ার কারণে এই সময় আমাদের বাংলাদেশে বেশ গরম পড়েছে। এবং শুধু গরম না, এই সময় আমাদের দেশে গরমের পাশাপাশি মৌসুমি বায়ুর কারণে
বৃষ্টিপাতও হয়। এবং যেটা হচ্ছে এখন, যেটা হচ্ছে আমরা আমাদের দেশে জলবায়ুর দিকে তাকালে দেখতে পারি, আমাদের এখন বৃষ্টিপাত যেমন হচ্ছে তেমন গরমও পড়েছে। এবং আমাদের একটা তারিখ, যে তারিখটার কথা আমি বলেছি, 21 জুন। 21 জুন উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট, এটা হচ্ছে এই এই অবস্থানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই অবস্থানে 21 জুন তারিখে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধ আমাদের বাংলাদেশে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। তো এই 21 জুনের পরে পৃথিবী তার অবস্থার কিছুটা পরিবর্তন করতে থাকে। আচ্ছা, 21 জুন উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধ থাকে তার বিপরীত অবস্থানে। তো দক্ষিণ গোলার্ধ নিয়ে যদি বলতে হয়, এই সময় দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে একটু দূরে অবস্থান করছে। দূরে অবস্থান করার কারণে সূর্য থেকে তাপ এবং আলো কম সময় ধরে এবং কম পাচ্ছে, যে কারণে দক্ষিণ গোলার্ধে এই সময় হচ্ছে শীতকাল। এবং এই 21 জুন এই তারিখে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড়। দিন সবচেয়ে ছোট, রাত সবচেয়ে বড়, তার মানে আমরা দেখলাম যে এখানে উত্তর গোলার্ধে যে অবস্থা থাকে, দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা থাকবে। উত্তর গোলার্ধে যে অবস্থা থাকবে, দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা থাকে। এরপরে 21 জুনের পরে পৃথিবী তার অবস্থা পরিবর্তন করতে করতে চলে আসে এখানে, অবস্থা পরিবর্তন করতে চলে আসে এখানে। তো এটা হচ্ছে 23 সেপ্টেম্বর, আমরা যাচ্ছি 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরে কী হয়? 23 সেপ্টেম্বরে পৃথিবী যে রেখা দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে, বিষুব রেখা, এই বিষুব রেখা বরাবর দেশগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করে, তার মানে বিষুব রেখা পুরোটাই সূর্যের দিকে মুখ করে থাকে। দেখেন, বিষুব রেখা বরাবর দেশগুলিতে প্রচণ্ড গরম পড়ে, সূর্যের কাছ থেকে বেশি পরিমাণে তাপ এবং আলো পায়। এবং এই সময় একটা বিশেষ ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে এই সময় তোমার দিন রাত সমান হয়, পৃথিবীর সব জায়গায় দিন রাত সমান হয়। একদিনের জন্য 23 সেপ্টেম্বর এই তারিখটায় দিন এবং রাত সমান হয়। তবে ঋতুগত কিছুটা পার্থক্য থাকে এখানে উত্তর গোলার্ধে, যেহেতু উত্তর গোলার্ধ গ্রীষ্মকাল থেকে আসছে, উত্তর গোলার্ধে থাকে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বসন্তকাল। ঠিক আছে, তো এইভাবে ঋতুর পরিবর্তন হচ্ছে। এবং এরপরে আস্তে আস্তে পৃথিবী তার অবস্থা পরিবর্তন করে চলে যায় 22 ডিসেম্বর। 22 ডিসেম্বরে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে 21 জুনের বিপরীত অবস্থা। 21 জুনের বিপরীত অবস্থায় থাকে এই সময় পৃথিবী। এই সময় উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়। উত্তর গোলার্ধ পৃথিবীর উত্তর গোলার্ধ সরে গেছে সূর্য থেকে, দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছে চলে এসেছে। তার মানে আমাদের এই ডিসেম্বরের দিকে দেখবা, আমাদের দেশে অনেক শীত পড়ে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা আমাদের দেশে অনেক শীত পড়ে। কেন শীত পড়ে? কারণ আমরা উত্তর গোলার্ধে হওয়ার কারণে এই সময় এই উত্তর গোলার্ধ কিছুটা দূরে সরে যায় এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছাকাছি চলে আসে। এবং দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছাকাছি অবস্থান হওয়ার কারণে সূর্য থেকে বেশি পরিমাণে বেশি সময় ধরে তাপ আলো পায়। এবং উত্তর গোলার্ধ সহ আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশ এই সময় দূর থেকে, তির্যকভাবে দূর থেকে তাপ এবং আলো পায়, কম সময় ধরে এবং কম তাপ এবং আলো পাওয়ার কারণে এই সময় উত্তর গোলার্ধে থাকে শীতকাল। তার মানে আমাদের বাংলাদেশে এই সময় শীতকাল পড়ে। এবং 22 ডিসেম্বর এই তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়। দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড়। এবং দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা দেখা যায়। ঠিক আছে, এবং এই উত্তর গোলার্ধের এই অবস্থা পরে 22 ডিসেম্বরের পরে আস্তে আস্তে পৃথিবী তার অবস্থার পরিবর্তন করতে থাকে এবং আবার চলে আসে এমন একটা জায়গায়, এমন একটা অবস্থানে যেখানে ঠিক এই অবস্থা বিষুব রেখা সূর্যের দিকে মুখ করে অবস্থান করে, সূর্যের কাছাকাছি অবস্থান করে, যে কারণে বিষুব রেখা বরাবর দেশগুলি সূর্যের কাছ থেকে বেশি পরিমাণে তাপ এবং আলো পায়, বেশি সময় ধরে তাপ এবং আলো পায়। এবং এই 21 মার্চ এই তারিখটায় 21 মার্চ এই তারিখটায় পুনরায় পৃথিবীর সব জায়গায় দিন রাত সমান থাকে। তবে ঋতুগত পার্থক্য থাকে, যেমন এখানে উত্তর গোলার্ধে শীতকাল ছিল, শীতকাল গিয়ে উত্তর গোলার্ধে চলে আসবে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে এখন চলে আসে শরৎকাল। এবং এইভাবেই পৃথিবী তার অবস্থান আবার পরিবর্তন করে আস্তে আস্তে চলে আসে 21 জুন, 21 জুন থেকে 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর থেকে 21-22 ডিসেম্বর। এইভাবে পৃথিবীর আস্তে আস্তে সূর্যের চারপাশে বছরে একবার
365 দিন 6 ঘন্টা সময় একবার আবর্তন করে বা একবার ঘুরে আসে। এই গতিকে বলা হয়েছে পৃথিবীর বার্ষিক গতি, বা এইটাকে আমরা 1 সৌর বছরও বলতে পারি। এবং এই এই গতির কারণে, পৃথিবীর এই গতির কারণে আমাদের ঋতুর পরিবর্তন হচ্ছে এবং দিন রাতের দিন রাত ছোট বড় হয়। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমি তোমাদের সামনে একটু উপস্থাপন করতে চাই একটা অ্যানিমেশনের সাহায্যে, কীভাবে পৃথিবী তার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসছে, কীভাবে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসছে। পৃথিবী যে একটু হেলানোভাবে ঘুরে আসছে সেটা আমরা দেখতে পারি। দেখো, এখানে দেখা যাচ্ছে পৃথিবী সূর্যের চারপাশে হেলানো অবস্থায় ঘুরে আসছে। এবং পরবর্তী যে এটা আছে, অ্যানিমেশনটা আছে, এটাই আমরা এই যে ঋতুর পরিবর্তন হচ্ছে, এই ঋতুর পরিবর্তন হচ্ছে এটাকে আমরা দেখতে পারি। পৃথিবীর এই অবস্থায় আছে তোমার 21 জুনে আছে। 21 জুনে পৃথিবীর উত্তর দিকে, পৃথিবী উত্তর গোলার্ধ সূর্যের দিকে মুখ করে আছে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সরে আছে। আবার 21 জুনের পর আসে তোমার 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরে পৃথিবী বিষুবীয় অঞ্চলটা সূর্যের কাছাকাছি অবস্থান করছে। এই সময় দিন রাত একদিনের জন্য দিন রাত সমান হয়। 23 সেপ্টেম্বরের পরে পৃথিবী চলে গেল তোমার 22 ডিসেম্বরে। 22 ডিসেম্বরে উত্তর গোলার্ধ সূর্য থেকে সরে যায়, দক্ষিণ গোলার্ধ সূর্যের কাছা চলে আসছে। উত্তর গোলার্ধে এই সময় শীতকাল, দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল। এবং এরপরে পৃথিবী চলে গেল 21 মার্চে, এবং এই সময় আবারও বিষুবরেখা বরাবর দেশগুলি সূর্যের কাছাকাছি অবস্থান করছে, বিষুবরেখা সূর্যের দিকে মুখ করে আছে। এবং এই সময় উত্তর পৃথিবীর সব জায়গায় আবারও দিন রাত সমান হয়। এবং উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে এই সময় চলে শরৎকাল। এবং পরবর্তীতে আবার তোমার 21 জুনে চলে আসবে। 21 জুনে উত্তর গোলার্ধ পৃথিবীর দিকে মুখ করে থাকবে, দক্ষিণ গোলার্ধ পৃথিবী থেকে দূরে সরে থাকবে। তো এইভাবে পৃথিবী তার অবস্থানের পরিবর্তনের কারণে ঋতুর পরিবর্তন হচ্ছে এবং দিন রাত ছোট বড় হচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ এটা ভালো করে, আরও ভালো করে তোমরা পড়বে এবং আয়ত্তে আনার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।